জানেন যে আমি পূর্বও বলেছি যে আমি 17 অক্টোবর যে ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন হচ্ছে সেইখানে আমি একজন চেয়ারম্যান পদে পদপ্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি নির্বাচন করতে চাচ্ছি। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয় সেখানে বলমারি থানা, এখন হচ্ছে হলো যে বলমারি আলফাডাঙ্গা এবং মধুখালী থানা হয়েছে, এই বলমারি থানার থেকে তিনটে থানা হয়েছে, এইখানে ছাত্র নেতা হিসেবে আমি 1969 সালে গণ অভ্যুত্থান আন্দোলনে ভূমিকা রাখি, বিশেষ করে ভূমিকা রাখি এবং স্বাধীনতার চেতনায় মুজিব আদর্শ উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করি। পরবর্তীতে যুদ্ধের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত হয়ে ছাত্র রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য 1975 সনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রদত্ত চিকিৎসাবিদ্যায় রাশিয়ার স্কলারশিপ প্রাপ্ত হয়ে মস্কোতে অধ্যয়ন করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 1975 ইংরেজি সনে 12ই আগস্ট দেশ থেকে বিদায়ের সময় আমার শেষ সাক্ষাৎকারে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, ভালোভাবে পড়াশুনো করো, দেশে ফিরে এসে দেশের মানুষের সেবা ও কাজ করো। তার কথা মতো দীর্ঘ 9 বছর রাশিয়াতে চিকিৎসাবিদ্যায় অধ্যয়ন এবং অভিজ্ঞতা সহ দেশে ফিরে আমি সরকারি চাকুরির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে জনমানুষের চিকিৎসা প্রদান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে জনমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আমার চাকরি জীবনে প্রথমেই গাজীপুর জেলার সিভিল সার্জন হিসেবে এবং পরবর্তীতে জয়দেবপুর জেলার সিভিল সার্জন এবং বিভিন্ন মেডিকেল কলেজে, বিশেষ করে ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, তারপরে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ এবং নিটো যেটা পঙ্গু হাসপাতাল, এইসব জায়গায় আমি শিক্ষক ও চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম। বিশেষ করে ফরিদপুরে দীর্ঘ 18 বছর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ফরিদপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক, পরিচালক এবং প্রফেসর পদে থেকে ফরিদপুরবাসীর সেবা করতে পেরেছি। বর্তমানে ফরিদপুর জেলা শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব এর সহসভাপতি আমি এবং বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি হয়ে ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। ফরিদপুরের সরকারি চাকরিতে প্রথম যোগদানের সময় ষড়যন্ত্রকারী কুখ্যাত বিএনপি জামায়াত জোটের এক নেতা আমাকে বলেছিল, স্বাধীনতা যুদ্ধে আমার ভাইকে তুমি হত্যা করেছ, তোমার ফরিদপুরে চাকরি করার কোনো অধিকার নাই। 1995 সালের কথা বলছি, তখন আমি প্রথম আসি ফরিদপুর এবং ফরিদপুর সার্কিট হাউসে তৎকালীন মন্ত্রী মহোদয় ইবনে কামাল ইউসুফের সাথে দেখা করার সময় আমাকে ফরিদপুর সার্কিট হাউস থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে আমি যখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করি, তখন বিএনপি এবং ছাত্রদলের নেতারা মন্ত্রী মহোদয়ের কাছে অভিযোগ করে, ডাক্তার গোলাম কবির একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ মন্ত্রী, সে কেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হিসাবে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। তখন মন্ত্রী মহোদয় তাদেরকে জানিয়েছিলেন, আমি পূর্বেও হাসপাতাল দেখেছি কিন্তু বর্তমানে সে হাসপাতালকে ভালোভাবে পরিচালিত করছে, কেন তাকে সরাতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ ফরিদপুরের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত, এমনকি সরকারি চাকরি করেও সাচিবের মাধ্যমে ফরিদপুর আওয়ামী লীগের নেতাদের সাথে দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম এবং সমাজসেবামূলক কাজে জড়িত ছিলাম। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কুণ্ডল ও দুর্নীতির মাধ্যমে যে আওয়ামী লীগের দুর্নাম হচ্ছে তাতে আমি মর্মাহত এবং দুঃখিত। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
আজকের আওয়ামী লীগ সন্ত্রাস, দুর্নীতি, অরাজকতা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অসামাজিক সমস্ত কর্মকাণ্ডকে দূরে রেখে আমাদের সোনার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে গড়ে উঠুক। আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন ও বিজয়ী হওয়ার জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থী। বিনীত ডাক্তার গোলামপুর, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি প্রফেসর ডাক্তার গোলাম কবির। আসন্ন সতেরোই অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বাংলাদেশ ছাত্রলীগের বলমারি থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। স্বাধীনতার চেতনায় মুজিব আদর্শে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগের এজিএস নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত হয়ে ছাত্র রাজনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রদত্ত চিকিৎসাবিদ্যায় রাশিয়ায় স্কলারশিপ প্রাপ্ত হই। আমি দেশে প্রত্যাবর্তন করে গাজীপুর জেলা এবং জয়দেবপুর জেলার সিভিল সার্জন ছিলাম এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম। বিশেষ করে ফরিদপুরে দীর্ঘ 18 বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক, পরিচালক এবং প্রফেসর পদে থেকে ফরিদপুরবাসীর সেবা করেছি। বর্তমানে ফরিদপুর জেলা শাখা সচিবের সহসভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের জেলা শাখার সহসভাপতি হয়ে ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছি। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আমি এটা হচ্ছে সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে, আর একটু বিস্তারিতভাবে যদি সময় দেন তাহলে পরে আমি